নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি যে কেন বিয়ে আটকে যাচ্ছে। প্রত্যেকেই কমেন্টস করছেন যে স্যার, আমার এই ডেট অফ বার্থ, কিন্তু আমার বিয়ে হচ্ছে না। তো আমি বেসিক্যালি চিন্তা করলাম যে এই বিয়ে নিয়ে আপনাদেরকে একটা পরিষ্কার ভিডিও আপনাদেরকে দিই, যার দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কেন বিয়ে আটকে যাচ্ছে আপনাদের, এবং তার কি প্রতিকার। যে প্রতিকারটা আপনারা যদি মেনে করেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের 100% না হলেও 50-60% কাজ হতে হবেই। আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। প্রথম কথা, বিয়ে কেন আটকে যায়। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশিচক্রে দ্বিতীয়, সপ্তম এবং একাদশ স্থানে যদি শনিগ্রহ বা শনিকেতু বা রাহুগ্রহ বা অশুভ মঙ্গল, এই গ্রহগুলো যদি আপনাদের বসে থাকে, অর্থাৎ দ্বিতীয় স্থানে শনিকেতু বা শনিমঙ্গল, বা দ্বিতীয় স্থানে শুধু শনি, বা সপ্তম স্থানে শুধু শনি, বা একাদশ স্থানে শনি, এক্ষেত্রে কি হয়, বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি করে আপনাদের ন্যাকাল চার্ট অনুযায়ী। এবং পাশাপাশি যদি আপনি মাঙ্গলিক হন, অর্থাৎ আপনার লগ্নে দ্বিতীয়ে, চতুর্থে, সপ্তমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে বিবাহের বড় একটা বাধা সৃষ্টি করে বিবাহ হতে, বা বিবাহ হলেও দাম্পত্য জীবন সুখের হয় না। এর পাশাপাশি যদি আপনার রাশিচক্রে শুক্র গ্রহ পীড়িত থাকে, মেনলি এটা পুরুষদের জন্য বলছি, যারা পুরুষ আছেন তাদের যদি শুক্র গ্রহ পীড়িত থাকে, আপনাদের বিয়ে হতে দেরি হয় এবং বিয়ে হতে প্রচণ্ড বাধা বিপত্তি সৃষ্টি করে। বিয়ে হয়েও, মানে বিয়ের কথা হয়েও দেখা গেল সম্বন্ধটা কেটে যায়। এরকম বহু মেসেজ আসছে আমার কাছে। এবং মেয়েদের ক্ষেত্রে মুখ্য ভূমিকা হচ্ছে বৃহস্পতি গ্রহ। যদি আপনাদের নারীদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের অবস্থান খারাপ থাকে ন্যাকাল চার্টে, সেক্ষেত্রেও বিবাহ হতে সমস্যা দেখা যায়। তো মেনলি হচ্ছে আপনাদের দ্বিতীয়, সপ্তম, একাদশ স্থানে যদি কোনো পাপগ্রহ বসে, রাহু কেতু বা শনি বা মঙ্গল, বা রাহু শনি, শনিকেতু, এই সকল গ্রহ যদি পাপগ্রহ বসে, সেক্ষেত্রে সমস্যা তৈরি করে। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন কি করে? এখন চলছে মাঘ মাস, প্রত্যেকেই অপেক্ষা করে, মনে হয় আমার এবছর বিয়ে হয়ে যাবে, কিন্তু বছরের পর বছর প্রতীক্ষাই চলে, কিন্তু সে মতো সম্বন্ধ বা বিয়ে হয় না, বা বিয়ে হয়েও ডিভোর্সের দিকে এগিয়ে যায় জীবন, অর্থাৎ দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকে। প্রথম কথা, এখনকার যুগে বেশিরভাগ ক্ষেত্রে প্রেমজ বিয়েটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে, যে জন্য বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্সের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। একটা বিয়ে হতে গেলে প্রথম কথা, আপনারা যৌতুক বিচার অবশ্যই করাবেন, তারপরে আপনারা বিবাহের দিকে এগিয়ে যাবেন। এবার আপনাদেরকে জানাই, প্রথম তো যৌতুক বিচার করাবেনই, এবার আমি জানাচ্ছি ছেলেরা কি করবেন। যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছে, বা আমি যে কথাগুলো বললাম, আপনাদের ন্যাকাল চ্যাটে যদি সেই সকল দোষ থাকে, শুক্র পীড়িতও থাকে বা মাঙ্গলিক দোষ থাকে, বা দ্বিতীয়, সপ্তম বা আপনার একাদশ,
এই সকল ভাব পীড়িত বা এই দিকে অশুভ গ্রহের দৃষ্টি আছে, দৃষ্টি বিনিময় দিচ্ছে, দেখা গেল দ্বিতীয়ভাবে অশুভ গ্রহের কোনো দৃষ্টি আছে বা সপ্তমভাবে বা আপনার চতুর্থভাবে বা একাদশভাবে, সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। তো পুরুষেরা অর্থাৎ ছেলেরা কি করবেন, আপনাদের প্রথম হচ্ছে আপনারা আমেরিকান ডায়মন্ড অথবা হাতে জারকন রত্ন পরিধান করুন, প্রথম কথা। বেসিক্যালি আপনাদের জারকন যদি পান অবশ্যই খুবই ভালো, নয়তো আমেরিকান ডায়মন্ড আপনারা পড়তে পারেন, দেখবেন বিবাহের ক্ষেত্রে একটা শুভ বার্তা বহন করে নিয়ে আসবে, এটা ছেলেদের জন্য। এবং আপনারা প্রতি শুক্রবার মন্দিরের অশ্বত্থ গাছের নিচে অবশ্যই দুধ গঙ্গা জল ঢেলে গোড়ায় দিবেন এবং একটা লাল সুতো আপনারা সেই অশ্বত্থ গাছে বেঁধে দিবেন এবং একটা ঘিয়ের প্রতি প্রজ্বলন করবেন। এবং আপনারা আপনাদের যখন বাঁধবেন তখন আপনারা আপনাদের বিবাহের মনস্কামনাটা জানাবেন পুরুষদের জন্য। এরপরে জানাচ্ছি নারীদের ক্ষেত্রে কি করবেন, আপনারা বৃহস্পতিবার দিন অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে আপনারা দুধ গঙ্গা জল অবশ্যই দেন এবং পাশাপাশি আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং আপনারা সেই অশ্বত্থ গাছে হলুদ আপনারা বাঁধেন, সুতো, হলুদ সুতো বাঁধার পর আপনারা আপনাদের মনস্কামনা অশ্বত্থ গাছে সেখানে জানান এবং আপনারা একটি উপাল ধারণ করুন। দেখবেন আপনাদের শুভ বিবাহের যোগ অবশ্যই আসতে বাধ্য। অথবা আপনারা এই যাদের খুবই বিয়ের ক্ষেত্রে বাধা আসছে, আপনারা প্রতি বৃহস্পতিবারের ব্রত রাখতে পারেন নারীদের ক্ষেত্রে। এবং আপনারা এই সময় যাদের বিয়ের ক্ষেত্রে প্রভূত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, একের পর এক সম্বন্ধ দেখে যাচ্ছেন কিন্তু আপনাদের সম্বন্ধ দেখার পরও বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বৃহস্পতির যে রত্ন সেই রত্ন আপনারা পরিধান করুন। দেখবেন বিয়ের ক্ষেত্রে আপনারা যদি আপনারা টোপাজও ধারণ করেন সেক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন, কিন্তু যদি পোকরাজ আপনারা ধারণ করতে পারেন, প্রত্যেকের পক্ষে সম্ভব হবে না, বিশেষ করে পোকরাজের অনেক মূল্যবান একটা রত্ন, অবশ্যই যদি পোকরাজ পরিধান করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুভ ফল প্রদান করবেন। দেখবেন বিয়ের যে বাধা বিপত্তি আছে সেগুলো নারীদের ক্ষেত্রে কেটে যাবে। অথবা আপনারা অবশ্যই উপাল একটা ধারণ করুন এবং অশ্বত্থ গাছে আপনার হলুদ সুতো বাঁধার পর একটি ঘিয়ের প্রতি প্রজ্বলন করুন এবং দুধ গঙ্গা জল বৃহস্পতিবার দিন দিন এবং আপনারা অবশ্যই আপনাদের মনস্কামনা জানান। এবং যাদের বিয়ের পরও সমস্যা হচ্ছে, হাজবেন্ড ও ওয়াইফের মধ্যে কোনো মিল নেই, অবশ্যই আপনারা প্রতি শুক্রবার অথবা সোমবার, শুক্রবারই যদি আপনার কোন খুব ভালো হয়, আপনারা কোনো শিবলিঙ্গে অর্থাৎ জাগ্রত শিবলিঙ্গে যান, এরপরে অবশ্যই খালি পায়ে স্বামী স্ত্রী যাবেন, স্বামী স্ত্রী উভয়ে খালি পায়ে বাড়ি থেকে বেরাবেন, দুধ গঙ্গা জল বেলপাতা নিয়ে আপনারা শিবের মন্দিরে গিয়ে আপনারা উভয় স্বামী স্ত্রী মিলে শিবের মন্দিরে শিবের মাথায় জল নিবেদন করুন। দেখবেন এটা আপনারা অন্ততপক্ষে 11টা শুক্রবার অথবা 11টা সোমবার করুন। দেখবেন আপনাদের যে মতান্তর বা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে সেই দিক থেকে কিছুটা হলেও আপনাদের
সমস্যা কাটবে, 100% না হলেও 50% আপনাদের কাটবে। আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম স্বাস্থ্যসম্মত কথা, এবং আমি জোর গলায় আমি বলছি দায়িত্ব নিয়ে, যদি যে কোনো অবিবাহিত ছেলে অথবা অবিবাহিত মেয়ে যদি এই কাজগুলো করে, সেক্ষেত্রে তাদের বিবাহ নিশ্চিত হবে। এবং পাশাপাশি যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে, যে ক্রিয়ার কথা বললাম, সেই ক্রিয়া যদি উভয়ে যদি সঠিক নিয়মে করেন, দাম্পত্য কলহ আপনাদের কাটতে বাধ্য। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।